মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে উপহার নেয়া কি ঠিক? লজ্জা ইমানের একটি শাখা বইতে শাইখ মোহাম্মদ ইসমাইল আল মুকাদ্দাম এই বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আমরা অনেক সময় পরিচিতদের কাছ থেকে উপহার চাই, হোক সে আপন কেউ বা দুঃসম্পর্কীয়। যেটা চাচ্ছি হয়তো তার জন্য এই মুহূর্তে এটা দেয়া কঠিন, আপনি নিজেও তা আজ করতে পারছেন, কিন্তু তারপরেও চাইলেন আর সেও লজ্জায় পড়ে দিয়ে দিল, অথবা আপনি জনসমাগমের মাঝে তার কাছে কিছু চেয়ে বসলেন, ফলে সে স্বাভাবিক অবস্থায় না করলেও এখন না করতে পারল না। আমাদের পূর্বসূরি আলেমগণ এই ধরনের কাজকে ছুরি ঠেকিয়ে সম্পদ ছিনিয়ে নেবার সমতুল্য বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিম স্বেচ্ছায় সম্পদ না দেয়া পর্যন্ত তার সম্পদ নেয়া বৈধ নয়। ইবনুল জাওজি রহমাহুল্লাহ বলেন, কেউ যদি এমন কিছু গ্রহণ করে যা দাতা ব্যক্তি লজ্জাবশত দিয়েছে আর গ্রহীতা তার লজ্জার বিষয়টি জানে, তাহলে তার জন্য এটা গ্রহণ করা বৈধ নয়, বরং দাতাকে ফিরিয়ে দেয়া তার জন্য আবশ্যক। লজ্জা এমন একটি গুণ যা সকল মুসলিমের মধ্যেই থাকা চাই, তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন লজ্জা ইমানের একটি শাখা বইটি।